ओम शांति। आज के आम्रा सुनबो आज के बाप दादार अव्यक्त महावाक्य। आजकेर डेट 26 सेप्टेम्बर 2021। এই অব্যক্ত বাপদাদার বাণী বাবা চালিয়েছিলেন 27 মার্চ 1988। আর আজকের মহাবাক্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ নক্ষত্র সফলতার নক্ষত্র। বাবা আমাদের উদ্দেশ্যে বলছেন যে অনেক প্রকারের নক্ষত্র যেমন আকাশে আছে, আকাশে দেখা যায়, তেমনি এই বাবার রচনা আমরা আত্মারাও এই সময় যারা আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি আমাদের মধ্যেও অনেক প্রকারের ভ্যারাইটি নক্ষত্র বাবা দেখছেন আর তার বিশেষ বর্ণনা আমাদেরকে করছেন। আর তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো সফলতার নক্ষত্র। আজ জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমা নিজের অলৌকিক তারামণ্ডলকে দেখছেন, সমস্ত সন্তানকে দেখছেন ভিন্ন রূপে। এই হলো বিচিত্র তারামণ্ডল, আকাশে এক তারামণ্ডল আর বাপদাদাকে নিয়ে আমাদের এই এক বিশেষ তারামণ্ডল, যার বিশেষত শুধু বাবা আর ব্রাহ্মণ বাচ্চারাই জানে। প্রত্যেক নক্ষত্র নিজস্ব রশ্মি দ্বারা এই বিশ্বকে আলো দিয়ে চলেছে অটোমেটিক। প্রত্যেক নক্ষত্র, প্রত্যেক বাবার লাস্ট হলেও ফার্স্ট হলেও প্রত্যেক আত্মা এই বিশ্বকে আলো দিয়ে যাচ্ছে যার যতটা শক্তি। বাপদাদা প্রত্যেক নক্ষত্রের বিশেষত দেখছেন কে কি প্রকারের গুণ শক্তি ধারণ করেছে। কেউ কেউ শ্রেষ্ঠ ভাগ্যবান লাকি নক্ষত্র, কেউ বাবার কাছাকাছি থাকা নক্ষত্র, আর কেউ কেউ দূরের নক্ষত্র, যেমন আকাশে আমরা দেখতে পাই। কেউ কেউ কোনো কোনো নক্ষত্র কাছাকাছি নক্ষত্র, কোনো কোনো নক্ষত্র অনেক দূর থেকে তার ঝিমঝিম রিমঝিম যেন অনেক নিষ্প্রভ মিটমিট মিটমিট করছে, কিন্তু অনেকের খুব উজ্জ্বল আলো দেখানো হয়। তো নক্ষত্র তো সবাই, কিন্তু বিশেষত ভিন্ন ভিন্ন হওয়ার কারণে সেবাতে অথবা স্বপ্রাপ্তিতে আলাদা আলাদা ফলের প্রাপ্তি অনুভব করে। বাবু সেটা বলছেন যে আকাশের তারার মতো আমাদের মধ্যেও যে বিভিন্ন বিশেষতা হওয়ার কারণে আমরা সেবাতে সেই সফলতা প্রাপ্ত করতে পারি না। অনেকে নিজের ক্ষেত্রেও ভগবান এসেছে আমাদেরকে সর্বশক্তিমান করে তুলতে, তো এই শক্তিতে আমরা ভগবানের মতো সর্বগুণ সম্পন্ন হয়ে উঠতে পারি না। কেউ সদাই সদাই সহজ নক্ষত্র, সেজন্য সহজ প্রাপ্তির ফল অনুভব করে। আর কোন কোন নক্ষত্র আছে যাদের পরিশ্রম করতে হয়। বাবা বলে কি ভগবানকে এই সময় পেয়ে তারপর পরিশ্রম? তো বাবা বলছে কেউ তো সহজ নক্ষত্র, সহজেই সকল কিছু প্রাপ্তি হয়, আর কারো কারো পরিশ্রম করতে হয় ভগবানকে পেয়েও বরদানকে পেয়েও। হয়তোবা পরিশ্রম অল্পই, হয়তোবা বেশি, কিন্তু তাদের অনেক পরিশ্রম অনুভবের পর তাদের ফলের প্রাপ্তির অনুভব হয়। তো যেটাও বাবা বলে কি যা প্রয়োজন নেই, যা হওয়া উচিত নয়, কেউ কেউ কর্মের আগে থেকেই সদা অধিকারের অনুভব করে, কর্মের ফলের নয় অধিকারের অনুভব করা, অধিকারকে সংযোজন করা, এটা একটা নতুন কায়দা বাবা আমাদেরকে বলছেন, একটা বিশেষতা আমাদেরকে বলছেন যে বিশেষতা আমাদের থাকা চাই। সফলতা জন্মসিদ্ধ অধিকার, সেই জন্য নিশ্চয় আর নেশার সাথে কর্ম করার কারণে কর্মের সফলতা সহজে অনুভব করে। একই বলা হয়ে থাকে সফলতার নক্ষত্র, এক নম্বর বাবা লক্ষণ বলছে আমাদের কর্মের আগে অধিকারকে সেট করা আর নেশার সাথে কর্ম করা, তবেই সফলতা সহজে অনুভব হবে। এটাই সফলতা স্বরূপ আত্মার প্রথম লক্ষণ, সফলতার সর্বাধিক শ্রেষ্ঠ নক্ষত্র, কারণ তারা সদা জ্ঞান সূর্য এবং জ্ঞান চন্দ্রমার কাছে থাকে। এটা হলো দ্বিতীয় লক্ষণ, সবসময় বাবার গুণে এবং শক্তিতে ভরপুর থাকে, বাবার কাছাকাছি থাকে, সেই জন্য শক্তিশালী এবং সফলতাতে অধিকারী। যদি কেউ কেউ শক্তিশালী কিন্তু সদা শক্তিশালী নয়, বা বলছি কি অনেক সিতারা আছে কেউ কেউ শক্তিশালী কিন্তু সদা শক্তিশালী নয়, সদা শক্তিশালী সফলতার স্বরূপ আত্মারাই হতে পারে, সেই জন্য তাদের দীপ্তি সদা একরকম হয় না।
যারা মাঝে মাঝে শক্তিশালী, সদা শক্তিশালী নয়, তাদের প্রকাশও এক প্রকারের হয় না, কখনো উজ্জ্বল হয়, কখনো মিটমিট করে। এই ব্যারাইটি নক্ষত্রের উজ্জ্বলতা অতিশয় সুন্দর, পরিষ্কার নির্মল আকাশে যদি আমরা তারামণ্ডলের দিকে দেখি তখন কত রকমের আমাদের আবেগ সৃষ্টি হয়, কবির কবিতা লেখার ইচ্ছা হয়, আর আমাদের মনে এক অন্যরকমের ভাবনা তৈরি হয়। আর বাবারও আমাদের এই ভিন্ন ভিন্ন আত্মাদেরকে এই রিমঝিম দেখে বাবারও অনেক আনন্দের অনুভব হয়। সব নক্ষত্র সেবা তো করে, কিন্তু কাছের নক্ষত্ররা অন্যদের সূর্য চন্দ্রমার কাছে নিয়ে আসার জন্য সেবাদারি হয়। বাবলিকে যারা বাবার গুণে এবং জ্ঞানে বাবার কাছাকাছি আছে, তাদের সেবা হলো অন্য আত্মাদেরকে বাবার কাছাকাছি আনা। সুতরাং প্রত্যেকে নিজেকে নিজে জিজ্ঞাসা করো, আমি কোন ধরনের নক্ষত্র? বাবলি কি এই 4-5 কোয়ালিটি তো বাবা আমাদেরকে বলে দিয়েছেন, আর তার মধ্যে থেকে বাছাই করে নেওয়া, আমি কি এই আত্মা, না এই আত্মা, না এই আত্মা, আমি কোন ধরনের নক্ষত্র? আমি কি লাভলি নক্ষত্র, লাকি লাকি নক্ষত্র, সদা শক্তিশালী নক্ষত্র, পরিশ্রম অনুভব করা নক্ষত্র, না সদা সহজ সফলতার নক্ষত্র? এই 5 প্রকার কোয়ালিটি বাবা আমাদেরকে বলছেন। তো জ্ঞান সূর্য বাবা সব নক্ষত্রকে অসীম জগতের আলু আর শক্তি তো দিয়ে থাকেন, সকলকে সমান, সকলকে সমান জ্ঞান দিয়ে থাকেন, সকলকে সমান দৃষ্টি প্রদান করছেন, কিন্তু কেউ কাছে কেউ দূরে হওয়ার কারণে তাতে তারতম্য হয়ে যায়। যত কাছের সম্বন্ধ, বাপদাদার সঙ্গে এই সময় আমাদের অনেক প্রকারের সম্বন্ধ আমরা নির্মাণ করতে পারি, কিন্তু বাবা বলছে যে কাছের সম্বন্ধ আলু আর শক্তি ততই বিশেষ, কেননা কাছের নক্ষত্রদেরকে নক্ষত্রের লক্ষ্যই হলো সমান হওয়া। কারণ বাবা বলছে যত কাছের সম্বন্ধ, যত কাছের সম্বন্ধ আলো আর শক্তি ততই বিশেষ, তত তার উজ্জ্বলতা, তত তার শক্তি, কেননা কাছের নক্ষত্রদের লক্ষ্যই হলো সমান হওয়া, সমান হওয়া। আর কাছের আত্মাদের সেই গুণ তাদের মধ্যে সংগৃহীত হতেই থাকে, সেজন্য বাপদাদা সব নক্ষত্রকে সদা এই সংকেত দেন, লাকি আর লাভলি তো সবাই হয়েছ, হয়ে গেছো তোমরা, এখন নিজেকে সামনে এভাবেই দেখো যে তুমি সদা কাছে আছো, সজা সদা সহজ সফলতা অনুভব করে কতখানি সফলতার নক্ষত্র হয়েছ, বাবার কাছাকাছি আমি কতটা হতে পেরেছি। লাভলি তো আমরা হয়েছি, লাভলি তো আমরা হয়েছি, লাকিও আমরা হয়েছি, কিন্তু সফলতার আত্মা কি হতে পেরেছি? এখন ঝরে পড়া উল্কা তো তুমি নাও, ঝরে পড়া উল্কাও আকাশের দিকে তাকালে অনেক সময় উল্কা পতন হয়, দেখতে তারার মতো মনে হয়, বা ধূমকেতু নও তুমি, ঝরে পড়া উল্কাও নও, ধূমকেতুও নও, পুচ্ছ বিশিষ্ট নক্ষত্র নক্ষত্রও নও। পুচ্ছ বিশিষ্ট নক্ষত্র তাকে বলা হয় যে বারবার নিজের কাছে বা বাবার কাছে বা নিমিত্ত নিমিত্ত নিমিত্তর কাছে, আত্মার কাছে এটা কেন, এটা কি, এটা কিভাবে হলো জিজ্ঞাসা করতেই থাকে। বারবার যারা জিজ্ঞাসা করে তারা পুচ্ছ বিশিষ্ট লেজ বিশিষ্ট নক্ষত্র। তো এরকম এরকম তো তোমরা নও, তাই না? সফলতার নক্ষত্র যাদের সব কর্মে সফলতা সমাহিত হয়ে আছে, সব কর্মে সফলতা সমাহিত হয়ে আছে, ছোট কর্মই হোক বড় কর্মই হোক, সেরকম নক্ষত্ররা সদাই বাবার সমীপে, অর্থাৎ তারা বাবার সাথে আছে। তোমরা বিশেষত্ব শুনছ, বিশেষত্ব তো শুনেছ, এই এই বিশেষত্ব হলে পরে আমরা সফলতার সিতারা হতে পারবো, শ্রেষ্ঠ সিতারা হতে পারবো। এখন এই বিশেষত্ব নিজের মধ্যে ধারণ করে সদা সফলতার নক্ষত্র হও, এটাই তো বাবা আজকের আমাদের ডিউটি দিয়েছেন। বুঝেছো কি হতে হবে, কি করতে হবে? লাকি আর লাভলি হওয়ার সাথে সাথে সফলতা, এই শ্রেষ্ঠত্ব সদা অনুভব করতে থাকো। আচ্ছা, আজ বাবা তোমাদের সবার সাথে মিলিত হবেন, বাবা প্রথমে ডিক্লার করে দিয়েছেন,
সকলের মনোকামনা পূর্ণ করবেন। বাপ দাদা আজ বিশেষভাবে এসেছেন তোমাদের সাথে মিলনের জন্য। তোমাদের সকলের বাবার সাথে মিলনের লক্ষ্য থাকে, কিন্তু বাচ্চাদের মধ্যে ওঠা তরঙ্গ দেখে সব বাচ্চাকে বাবার খুশি করতে হয়। বাচ্চার মনে অনেক অনেক সংকল্প চলতে থাকে, আর এই সংকল্প দেখে বাবাকে খুশি করার জন্য একটা কমন প্ল্যান বানাতে হয়, কারণ বাচ্চাদের খুশিতে বাবার খুশি। আজ আলাদাভাবে মিলিত হওয়ার তরঙ্গ, বাবা বলছে কি আমি জ্ঞান শোনাতে আসিনি, আজ মিলিত হতে এসেছি, বাচ্চাদেরকে খুশি করতে এসেছি। সেজন্য সাগরকেও সেই তরঙ্গে আসতে হয়, যেমন বাচ্চার তরঙ্গ বাবাকে সেই তরঙ্গকে মিল করে সে তরঙ্গকে মিলাতে হয়, তবেই তো বাবা বলে কি এই কুম্ভ মেলা আত্মা আর পরমাত্মার মেলা, এই সৃজনের তরঙ্গ এটাই। তাই তো রথকেও বিশেষ সকাশ দিয়ে চালাচ্ছেন বাবা, কারণ রথের তো অনেক সকলের সঙ্গে মিলন করতে গেলে সময় তো বিশেষ লাগে, রথের উপর তো প্রভাব পড়ে। আচ্ছা, চারিদিকের অলৌকিক তারামণ্ডলের অলৌকিক নক্ষত্রদের সদা বিশেষ আলো দিয়ে অন্ধকার সরিয়ে দেওয়া ঝলমলে নক্ষত্রদেরকে, সদা বাবার কাছে থাকা সফলতার শ্রেষ্ঠ নক্ষত্রদেরকে, অনেক আত্মাদের ভাগ্য রেখা পরিবর্তন করা সেই ভাগ্যবান নক্ষত্রদেরকে, জ্ঞান সূর্য জ্ঞান চন্দ্রমা বাপদাদার বিশেষ স্মরণ স্নেহ আর নমস্কার। আর বাপদাদাকেও আমরা আত্মারা আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব করে তোলার জন্য আমরাও জানাই আমাদের আন্তরিক তো ইয়াদ প্যার আর স্নেহ সমন ইয়াদ প্যার নমস্কার। পার্সোনাল মোলাকাত করতে বাবা 10টি পয়েন্ট আজকে আমাদের সামনে তুলে ধরেছেন। নাম্বার 1, সদা সব আত্মাকে সুখ প্রদানকারী সুখদাতা বাবার বাচ্চা নিজেকে এরকম অনুভব করো। সবাইকে সুখ দেওয়ার বিশেষত্ব তোমাদের আছে, তাই না? এই বিশেষত্ব ড্রামার অনুসারে তোমাদের প্রাপ্ত হয়েছে, এই বিশেষত্ব সবার হয় না। সকলকে সুখ দেওয়ার তো ইচ্ছা বা অভিপ্রায় সকলের জাগে না। এই যে সবাইকে সুখ দেয় সকলের আশীর্বাদ তার প্রাপ্ত হয়, সেই জন্য নিজেকে সদা সুখী অনুভব করে, অন্যকে সুখী করলে নিজে সুখী হয়ে যায়। এই বিশেষতার দ্বারা বর্তমানও ভালোই আর ভবিষ্যতও ভালোই যাবে। কত ভালো পার্ট, যাতে সবার ভালোবাসা পাওয়া যায়, বা বলে কি এ ছোট্ট একটা পরিবর্তন করে সকলের দোয়া প্রাপ্ত করা যায়, সবার আশীর্বাদ পাওয়া যায়। একে বলে এক দেওয়া হাজার পাওয়া। সুতরাং সেবার দ্বারা সবাইকে সুখ দেওয়ার কারণে তোমরা সবার ভালোবাসা লাভ করো, এই বিশেষত্ব সদা কায়েম রেখো। নাম্বার 2, সদা নিজেদের সর্বশক্তিমান বাবার শক্তিশালী আত্মা এই রকম অনুভব করো তোমরা। শক্তিশালী আত্মা সদা নিজেও সন্তুষ্ট থাকে আর অন্যদেরকেও সন্তুষ্ট করে। তোমরা কি এতখানি শক্তিশালী? সন্তুষ্টতাই উদারতা। শক্তিশালী আত্মা অর্থাৎ সন্তুষ্টতার ভাণ্ডারে পরিপূর্ণ আত্মা, এই স্মৃতি দ্বারা সদা এগিয়ে চলো। এই ভাণ্ডারই সবাইকে পরিপূর্ণ করবে। সন্তুষ্টতাই সর্ব সন্তুষ্টতাই সর্বখাজানার জননী। নাম্বার 3, বাবা সারা বিশ্ব থেকে বাছাই করে আমাদেরকে তার আপন করে নিয়েছেন, আমাদেরকে গুলদস্তা বানিয়েছেন, কোনা কোনা থেকে আমাদেরকে ডেকে এনেছেন। এই খুশি তো থাকে, তাই না? আমি বাবার সিলেক্টেড আত্মা, এই অগণিত আত্মার মধ্য থেকে আমি এক আত্মাতে আত্মাকে বাবা আপন করে নিয়েছেন, কারণ আমি পূর্বকল্পে ভাগ্যবান আত্মা ছিলাম, এখনো আছি আর ভবিষ্যতেও থাকব। এমনই ভাগ্যবান আত্মা আমি, এই স্মৃতিতে সদা অগ্রচালিত হতে থাকো। নাম্বার 4, সদা নিশ্চিন্ত হয়ে সেবা করার বল, নিশ্চিন্ত হয়ে সেবা করার বল অগ্রচালিত করতে পারে। তো এটাই হলো আমাদের মূল মন্ত্র, নিশ্চিন্ত হয়ে সেবা করো, সেবা বাবার আর আমরা হচ্ছি নিমিত্ত। এই করেছে বা আমি করেছি এরকম সংকল্প থেকে তোমরা যখন নিশ্চিন্ত থাকো, কি করেছে সেটা কথা নয়, নিশ্চিন্ত বাবার সেবাই সবচেয়ে বড় কথা। যখন যার সুযোগ আছে সেই করবে, তখন নিশ্চিত রূপে সেবা হয় এবং তার বল তোমাদের এগিয়ে নিয়ে যায়। তোমরা তো নিশ্চিন্ত সেবাদারি, তাই না? তোমরা তোমাদের সেবা গুনতি করো না, সেবা তোমরা গুনতি করো না, একে বলে নিশ্চিন্ত সেবা। সুতরাং যে নিশ্চিত হয়ে সেবা করে
নিশ্চিত রূপে অগ্রচালিত হওয়ায় তার সহজ অনুভূতি হয়। এই বিশেষত বরদান রূপে তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে থাকবে, আর এটাই এখন প্রয়োজন। নম্বর পাঁচ, সেবাও অনেক আত্মাকে বাবার স্নেহী বানানোর সাধন হয়েছে। বাবলিকে বাবাকে তো সকলে অনুভব করতে পারে না, আর সেবাই হলো এক মাধ্যম, এক আধার সকল আত্মাকে বাবার স্নেহী করে তোলা। বাবাকে তো সবাই খুঁজেছে, জঙ্গলে, মন্দিরে, অনেক অনেক জায়গায়, পাহাড়ে। যদি দেখে মনে হয় শুধু কর্ম না, কিন্তু কর্মনার সেবার মাধ্যমে, কর্মনা সেবা মুখের দ্বারা সেবার থেকে অনেক অধিক ফল দিচ্ছে। কর্মনা দ্বারা যখন কারো মনসা পরিবর্তন করার সেবা করো, তখন সেই সেবার ফল বিশেষ খুশি প্রাপ্ত হয়। বা বলে কি, কর্মনা তো হাতে কর্ম করছো, কিন্তু মনকে সংযুক্ত করো, সংযুক্ত করে যখন সেবা করবে, এই সেবা বাঁচার সেবা থেকে অনেক গুণ প্রাপ্তি করাবে। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় কর্মনা সেবা স্থূল, কিন্তু বৃত্তিকে সূক্ষ্মভাবে পরিবর্তন করে এই সেবা, কর্মনা সেবা হলো। সুতরাং এই সেবা আমি নিমিত্ত, এই খুশিতে এগিয়ে চলো। যারা ভাষণ দেয় তারা ভাষণ করে, কিন্তু কর্মনা সেবাও ভাষণ করার সেবা থেকে অধিক, কারণ এর প্রত্যক্ষ ফল অনুভব হয়। অনেককে, অনেক আত্মার বৃত্তিকে পরিবর্তন করতে পারে মনসা সেবাকে সংযুক্ত করে। নম্বর ৬, সদা পুণ্যের খাতা সঞ্চয়কারী আমি শ্রেষ্ঠ আত্মা, এরকম অনুভব হয়। এই সেবা নামে সেবা, কিন্তু পুণ্যের খাতা জমা করার সাধন, কারণ আর হবে না, কারণ এই সঙ্গম যুগ চলে গেলে পুণ্য জমা করতে পারবো না। তাহলে পুণ্যের খাতা সদা পরিপূর্ণ আছে আর ভবিষ্যতে পরিপূর্ণ থাকবে, যখন এই ফিলিংটা এখন আসবে। যত সেবা করো ততই পুণ্যের খাতা বাড়তে থাকবে, সেই জন্য পুণ্যের খাতা অবিনাশী হয়ে গেছে, তোমার এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই পুণ্য অনেক জন্ম তোমার পরিপূর্ণ করে রাখবে। সুতরাং তোমার পুণ্য আত্মা আর সদাই পুণ্যাত্মা হয়ে অন্যদেরও পুণ্যের রাস্তা দেখাও। পুণ্যের এই খাতা অনেক জন্ম তোমাদের সাথে থাকবে, অনেক জন্ম সম্পদশালী থাকবে, এই খুশিতে সদাই গিয়ে চলো। নাম্বার ৭, সদা এক বাবার স্মরণে থাকা একরস স্থিতির অনুভবকারী, একরস অবস্থা তৈরিকারী আমি শ্রেষ্ঠ আত্মা, এরকম অনুভব করো। যেখানে এক বাবা স্মরণে থাকে, সেখানে আপনা থেকেই সহজভাবে একরস স্থিতি অনুভব হয়ে যায়। সুতরাং একরস স্থিতি শ্রেষ্ঠ স্থিতি, একরস স্থিতির অনুভবকারী আমি শ্রেষ্ঠ আত্মা, এই স্মৃতি সদাই এগিয়ে নিয়ে যাবে। এই স্থিতি দ্বারা অনেক শক্তি অনুভব হতে থাকবে। নাম্বার ৮, বাপদাদার তোমরা বিশেষ অলঙ্কার, তাই না? সর্বাধিক শ্রেষ্ঠ অলঙ্কার মস্তক মণি, মণি সদা মস্তকে ঝলমল করে, তাই না? সুতরাং সদা বাবার মুকুটে ঝলমল হয়ে থাকা এরকম মস্তকমণি কত ভালো লাগবে। মণি সদা নিজের প্রভা দ্বারা বাবারও অলঙ্কার হয়ে আর অন্যদেরকেও আলো দেখায়। অতএব এরকম মস্তকমণি হয়ে অন্যদেরকে সেরকম বানানোর লক্ষ্য সদা থাকে। সদা শুভ ভাবনা দ্বারা সকলের ভাবনাকে পরিবর্তন করতে তোমরা সক্ষম। ৯ নম্বর, সদা বাবাকে ফলো করে তাৎক্ষণিক দান দেওয়ার বিধিতে মহাপূর্ণ অর্জন করে এগিয়ে যাচ্ছ, তাই না? যেমন ব্রহ্মা বাবা করেছিলেন, যজ্ঞেতে এসেই তুরন্ত দান মহাপূর্ণ। এই বিধিকে সদা সর্বকার্যে প্রয়োগ করলে সদাই বাবা সমান স্থিতির অনুভব নিজে থেকেই অনুভব হয়। তাই তো সর্বকার্যে ফলো ফাদার করার মাধ্যমে আদি থেকে অনুভব থেকেছ তোমরা, আদি থেকে অনুভব শুনেছি আর বাবা বলছি কি, থেকেও থাকার অনুভব তোমাদের আছে। সেই জন্য এখনো এই বিধি দ্বারা সমান হওয়া অতি সহজ। এটা আগে থেকে চলে আসছে, এখনো চলছে, তুরন্ত দান মহাপূর্ণ। কেননা তোমাদের মধ্যে সমাহিত হওয়া বিশেষত্ব তোমরা ব্যবহৃত করছো। নিরন্তর বাবার সমান হওয়ার বিশেষ অলৌকিক অনুভূতি করবে এবং অন্যদেরকে করাতে থাকবে। এই বিশেষত্বের বরদান আপনা থেকে তোমরা পেয়েছ। সুতরাং এই বরদান সদা কার্যে প্রয়োগ করে সামনে এগিয়ে চলো। নাম্বার ১০, সদা পরিবর্তনের শক্তিকে যথার্থ রীতিতে কার্যে প্রয়োগকারী তোমরা শ্রেষ্ঠ আত্মা, তাই না? পরিবর্তনের এই শক্তি দ্বারা সকলের আশিস নেওয়ার যোগ্য হয়ে ওঠো। পরিবর্তন করাও, পরিবর্তন শক্তি তোমাদের মধ্যে আছে। যেমন
ঘর অন্ধকার যখন হয় সেই সময় যদি কেউ আলো দেখায় তখন অন্ধকার থাকা তাদের হৃদয় থেকে শুভ ভাবনা বের হয়, তাই না? অটোমেটিক এতক্ষণ আমরা অন্ধকারে ছিলাম, এই ব্যক্তি এসে আমার জীবনে আলো প্রদান করে গেল। এইভাবে যারা যথার্থ শক্তিকে কাজে লাগায় তাদের অনেক আত্মা দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয় এবং সবার আশীর্বাদ আত্মাকে সহজভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। সদা এই স্মৃতি বজায় রাখো, আমি আত্মা আশীর্বাদ নেওয়ার কার্য করি, আমি এইভাবে চলি, এই স্মৃতি সদা তো স্মৃতিতে রাখো, তবে এই কাজ করবে তা তোমায় আশীর্বাদ প্রাপ্ত করাবে। এই কাজ, এই কাজের পেছনে আছে আশীর্বাদ। আশীর্বাদ প্রাপ্তই হয় শ্রেষ্ঠ কর্মের দ্বারা, কার্যের দ্বারা। সুতরাং সদা এই স্মৃতি যেন থাকে, সবার থেকে আশীর্বাদ প্রাপ্ত আমি আত্মা। এই স্মৃতি শ্রেষ্ঠ হওয়ার সাধন, এই স্মৃতি অনেক কল্যাণের নিমিত্ত হয়ে যায়। সুতরাং স্মরণে রেখো যে পরিবর্তন শক্তি দ্বারা সবার আশীর্বাদ নেওয়া আমি আত্মা। আচ্ছা, গ্লোবাল কোঅপারেশনের প্রজেক্টের মিটিংয়ের সমাচার বাপদাদাকে দেওয়া হয়েছে। বাপদাদা খুশি হন যখন তোমরা সবাই মিলে প্ল্যান বানাও এবং তা প্র্যাকটিক্যালি নিয়ে আসো আর আনতে থাকবে। বাপদাদা আর কি চান, এটাই তো চাইবেন। বাপদাদার বাচ্চারা বাবাকে জিজ্ঞাসা করে করে আগে বাড়বে, সেই জন্য বাপদাদা এটা পছন্দ। যদি কোনো কিছু কঠিন হয় তাহলে বাপদাদা সহজ করে দেবেন, এতটুকুই বাবার কর্তব্য, কিন্তু করতে হবে বাচ্চাকে। এই বুদ্ধি চালানো এক বরদান, সুতরাং ব্যালেন্স রেখে চলো। যখন ব্যালেন্স হবে তখন বুদ্ধি খুব তাড়াতাড়ি নির্ণয় করবে। আর 4 ঘন্টার ডিসকাশন যদি হয় তা 1 ঘন্টায় হয়ে যাবে, সবার একরকম মতামত থাকবে, মতামতের কোনো ডিফারেন্স থাকবে না। যাই হোক, এটাও ভালো, এটা একটা খেলা, কিন্তু গড় কিছু গড়ো কিছু ভাঙো, এতেও আনন্দ আছে। ভালোকে করতে গেলে পুরাতনকে ভাঙতে হয়। যদি বা প্ল্যান বানাও পরে রিফাইন করো, বিজি তো থাকো, শুধু কোনো কিছু বোঝা অনুভব করো না, কারণ পেছনে তো বাবা আছে। খেলা করো, বাবা বলছে কি, করণ করাবো না আর আমি, টাইম কম, যতটা করতে পারো ততটা করো। তো এই সেবাও চলতে থাকবে, যেমন ভাণ্ডারা, ভাণ্ডারা কখনো বন্ধ হয় না, এও ভাণ্ডারা অবিনাশীভাবে চলতে থাকে। যদি কোনো কাজ হতে সময় লাগছে তাহলে হয়তো আরো ভালো হবে, অনেক ডিলে হয়ে যদি কোনো কর্ম হয় তার মধ্যে কল্যাণ ভরা আছে। যতই হোক তোমরা পরিশ্রম করছো, অলস নও, সেজন্য বাপদাদা কোনো দোষ দেবে না তোমাদেরকে, তোমরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ। আচ্ছা বরদান, সদা একরস সম্পন্ন মুডে থাকা, পুরুষার্থী তথা প্রলব্ধের প্রতিমূর্তি ভাব। সদা একরস সম্পন্ন মুডে থাকা, পুরুষার্থী তথা প্রলব্ধের প্রতিমূর্তি ভাব। বাপদাদা বতন থেকে দেখেন যে অনেক বাচ্চার মুড খুব বদল হয়, কখনো বিস্মিত মুড, কখনো কোশ্চেন মার্কের মুড, কখনো বা কনফিউজের মুড, আবার কখনো টেনশন, কখনো অ্যাটেনশনের দোলায়। কিন্তু সঙ্গম যুগ হলো প্রলব্ধের যুগ, পুরুষার্থীর নয়। সেজন্য যা বাবার গুণ সেটাই বাচ্চাদের, কারণ এই সুযোগ তো আর হবে না, সত্যযুগ থাকবে কিন্তু বাপ বাচ্চার মিলন হবে না। যা বাবার স্টেজ সেটা বাচ্চাদের, এটাই সঙ্গম যুগের প্রলব্ধ। সুতরাং সদা একরস এবং একই সম্পন্ন মোড়ে থাকো, তবেই বলা হবে বাবার সমান, অর্থাৎ প্রলব্ধের প্রতিমূর্তি। আজকের স্লোগান, বাপদাদার হাতে বুদ্ধিরূপী হাত যদি থাকে তাহলে পরীক্ষারূপী সাগরে নড়বে না। পরীক্ষা তো অনেক আসবে, কারণ সংসারই একটা সাগর, জীবন একটা সমুদ্র, তো এই সমুদ্রতে অনেক প্রকারের বাধা বিঘ্ন আসবে, কিন্তু বাবার হাতে হাত দিয়ে রাখো তো কখনো তুমি সাগরে কখনো কখনো তুমি নড়বে না, কখনো তোমার অ্যাক্সিডেন্ট হবে না। তো আজকের সমান হলো, আমি সফলতার তো সফলতা মর্ত আত্মা, সফলতা মর্ত আত্মাই হলো শ্রেষ্ঠ আত্মা। ওম শান্তি।